যত কথা অনুষ্ঠানে আজ আমরা সঙ্গে পেয়েছি এ সময়ের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তী সিথিকে। অবন্তী সিথি শুধু একজন সঙ্গীত শিল্পী নন, তিনি খুব সুন্দর করে প্রাণ খোলা হাসতে জানেন। তার হাসিটা অত্যন্ত মিষ্টি, আর পাশাপাশি তার সবচেয়েতে বড় গুণ যেটি, তিনি ম্যানুয়ালি মিউজিক যন্ত্রের যে সাউন্ড সেগুলো তিনি বাজাতে পারেন, এবং গানের পাশাপাশি এটিও অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলা অর্থাৎ ভারতের পশ্চিম বাংলাতেও খুবই জনপ্রিয়। অবন্তী সিথি, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এত বড় শিল্পী আপনি, এ বাংলা ছাড়িয়ে ওপার বাংলায় আপনার ব্যাপক জনপ্রিয়তা, কিন্তু এই করোনার মধ্যে কি মনে হয় এই জনপ্রিয়তা কিছুটা ধাক্কা লেগেছে? প্রথমত আমি মানে নিজেকে সবসময় স্ট্রাগলার মনে করি এবং মনে করব শেষ পর্যন্ত। ভালোর তো শেষ নেই, মানে নিজেকে প্রতিদিন একটু একটু করে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি। জনপ্রিয়তাটা নিয়ে আমি কখনোই মাথা ঘামাইনি। আমি ভালোবেসে একটা কাজ করি, মানুষ সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং অনেকের কাছ থেকে গুড উইশেস পাই, যেটা আমার খুব ভালো লাগে। এই করোনার মধ্যে মনে হয় কি যে আপনার যে স্ট্রাগল, আপনার যে ভালো লাগাটাকে সামনে এগিয়ে নেওয়া, এটা কিছুটা অন্তরায় হয়েছিল কি না করোনার মাঝে? আসলে করোনার সিচুয়েশনটাতে সবারই মোটামুটি একটা সাফারিংস ছিল, মানে এটা তো একটা পুরোটা পুরো ব্যাপারটা তো একটা চেইনের মতো। তো একটা জায়গায় যখন দেখা যাচ্ছে যে একটু অসুবিধা হচ্ছে, তো পুরো চেইনেই কিন্তু সেই অসুবিধাটা হচ্ছে এবং সেই সাফারিংসটা সবার, আমার একার নয়। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো কাজের ফ্লোটা একটু কম, মানে কিছুদিন কম ছিল, আমি তাও বলবো না যে কম ছিল, কারণ থ্যাংক টু গড আমি করোনার মধ্যেও মোটামুটি ব্যস্ত সময় পার করেছি। হ্যাঁ, হয়তো স্টেজে সেভাবে দর্শকদের সাথে সেই ইন্টারাকশনটা হয় নাই, বাট স্টুডিওতে আমি অনেক ব্যস্ত ছিলাম। কিভাবে কাটালেন এই দেড় দুটা বছর? আমার কিন্তু খুব ভালো সময় কেটেছে। প্রথম কথা, আমি নিজেকে অনেক সময় দিয়েছি, যেটা হচ্ছিল আমি না অনেক কিছু অনেক দিন থেকে ফেলে রেখেছিলাম, যেটা আমি যেটা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না বা সময় পাচ্ছিলাম না ওই সময়টাতে। সারগামাপা থেকে আসার পরপরে একটা খুব ব্যস্ত সময় কাটছিল, আমি ওই ব্যাপারটাতে খুব একটা কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তো ওই এই যে একটা লম্বা সময় আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু মানে অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে আমি বলবো, মিউজিকের ক্ষেত্রে আমি অনেক কিছু শিখেছি। আর যেটা হয়েছে যে ফ্যামিলিকে অনেক মানে অনেকটা টাইম দিতে পেরেছি এবং নিজের মানে স্কিলসগুলো সেটা ডেভেলপ করার একটা বড় সুযোগ পেয়েছি। আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই, গান তো শুনবই, তার আগে তার ম্যানুয়ালি যে বাদ্যযন্ত্র যেভাবে তিনি শিস দেন, বাজান, এইটা দিয়ে একটু আমরা শুরু করি। কিছু কথার পিঠে কথা, কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা, যখনই মন কেমন করে কোনো এক রূপ কথার জগতে, তুমি তো এসেছো আমারই হতে কোনো এক রূপ।
নতুন, মানে যে অবন্তীকে মানুষ চিনত সেটার একটুখানি ভাটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে এই অবন্তীটা আবার এই গানের মধ্যে মানে কামব্যাক করেছে। মানে একটা ব্যাপার আমার মধ্যে কাজ করতো যে মানুষ আমাকে একটা টাইপের মধ্যে কেন যেন বেঁধে ফেলছিল। হ্যাঁ, আমাকে দেখলেই বলতো যে কিছু একটা বাজাও, ওর হুইসেল বাজাও, মানে গানটা কোথাও একটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কম মানে গ্রহণযোগ্যতা পেত। হ্যাঁ, এক্সেপ্ট হুইসেলিং অর কাপার্কেশন, তো ওইটা আমার কাছে মানুষ বেশি এক্সপেক্ট করতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এমন একটা গান মানুষের কাছে পৌঁছানো উচিত যে না, অবন্তীর মানে একটা একটা সুন্দর একটা মিষ্টি গান। তো সেই জায়গা থেকে আসলে এই নেটওয়ার্কের বাইরের এই গানটা রূপকথার জগতে এটা এত মানুষের কাছে ছড়িয়েছে এবং এত মানুষের প্রশংসা পেয়েছে, তো এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো এবার হুইসেল ছাড়া একটি গান শুনব, খালি গলায়। হুইসেল ছাড়া, ওকে। আমার ভীষণ পছন্দের একটা গান, নীল মাহবুব ভাইয়ের লেখা, সুর মিরাজ এবং সুমন গুড্ডি, কম্পোজিশন করেছে সুমন গুড্ডি এবং অদিত রিজভি। আমি কে, এই গানটা একটু শোনাই। আমি কে, আমি কে, আমি রং ছাড়া এক অদ্ভুত রং যে, আমি কে, আমি কে, আমি শব্দ ছাড়া অদ্ভুত কথা যে, আমি সময় হাত ঘড়ি রঙিন গল্প ফেরি করি, আমি রং ধনুর রং অদ্ভুত খুনসুটি, আমি বেখেয়ালি মনে ধুর ছাই ধ্যাত্তেরি, আমি কে, আমি কে, আমি রং ছাড়া এক অদ্ভুত রং যে। দারুন। আচ্ছা, আপনি বলছিলেন যে ছোটবেলা থেকেই জেলা প্রশাসনের কাছ থেকে পদক আর পুরস্কার পেতে পেতে এই পর্যায়ে এসেছেন। প্রথম পুরস্কারের কথা যদি একটু জানতে চাই, কেন পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন, পাওয়ার পর কেমন লেগেছিল? প্রথম পুরস্কারের কথা আমার আসলে খুব একটা সেরকমভাবে মনে নেই, অনেক ছোটবেলায় পুরস্কার পেয়েছিলাম। যেটা মনে আছে আমি সেটা বলি। প্রথম আমি পুরস্কার পাই আমি যখন ক্লাস টুতে পড়ি, টুতে আমি মানে তার আগেও পুরস্কার পেয়েছি, তার আগেও পুরস্কার পেয়েছি, কিন্তু সেটা আমার মনে নেই। অনেক ছোটবেলায় মানে আমি অনেক ছোট থেকে গান বাজনা করি, দিদির সাথে প্রথম আসলে আমার স্টেজে ওঠা এবং দিদির পাশে বসে থেকে থেকেই ইনফ্যাক্ট আমার গানের জগতে প্রবেশ। আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম আমার মনে আছে পঞ্চতন্ত্রের একটা বই, আমার মনে আছে এখনও। তখন আমি ক্লাস টুতে পড়ি এবং আমি ক্লাসে ফার্স্ট হই, এবং সেই বছরই চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও আমি ফার্স্ট সেকেন্ড হই। তখন সেই স্কুলে আমি প্রথম পুরস্কার পাই এবং স্টেজে উঠে প্রথম পুরস্কার গ্রহণ করি, এটা আমার খুব মনে আছে। ইনফ্যাক্ট প্রতি বছরই দেখা যেত যে কোনো না কোনো কম্পিটিশন, কোনো না কোনো জায়গা থেকে পুরস্কার পেতাম। তখন থেকে কি আপনার লক্ষ্য ছিল আপনি শিল্পী হবেন? না, এরকম কিছু ছিল না, বাট গানটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। আর মানে মা বাবা ঠিক সেরকমভাবে চাইতোও না যে শিল্পী হই বা কিছু। মার সবসময় খুব কনসেন্ট্রেশন থাকতো যে ভালো মতো পড়াশোনা করো, আর বাবা খুব চাইতো। আমি বাবা, ইনফ্যাক্ট বাবা আমাকে বলেছিল তোমার যদি ইচ্ছা হয় তুমি আর্ট কলেজে পড়বে। আমার একটু আঁকাআঁকির দিকে ভীষণ ঝোঁক ছিল ছোটবেলা থেকে, তো উনি চাইতেন যে ঠিক আছে তুমি আর্ট কলেজেও পড়তে পারো। ছোটবেলা থেকে গান গান বলছিলেন যে দিদির পাশে বসে বসে গান শেখা, কিন্তু আপনি গুরু কাকে মানেন? আমার প্রথম হাতে খড়ি সুশান্ত দেব কানু। দিদির পাশে বসে থাকতাম, গানটা মানে দিদিই গাইতো, আমি জাস্ট পাশেই বসে থাকতাম, একদম ছোট ছিলাম। তো একবার এরকম হয়, মানে অনেক সময় এরকম হতো যে দিদিকে আমি বলতাম যে দিদি এটা এরকম না ওরকম, এটা ঠিক করে করো বা এরকম কিছু। তখন আমার যে ওস্তাদজি সুশান্ত দেব কানু, উনি আমাকে বললেন যে একটা কাজ করে আমি তোমাকে শিখিয়ে যাই, তুমি তোমার দিদিকে শিখিয়ে দিও। তো এভাবেই আসলে আমার শুরু, গানের শুরুটা একদম। লক্ষ্যটা কি? লক্ষ্য আমি এখন, আমার যে লক্ষ্য, একটা সময় আমি খুব সবাই যেরকম বলে সেরকমই বলতাম, একটা স্বপ্ন তো অবশ্যই দেখি যে বাংলা গান একদিন ওয়ার্ল্ড মিউজিকে একটা জায়গা দখল করে নেবে। এবং আমার যে লক্ষ্য সেটা হচ্ছে যে আমি সুরে গান গাইব এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে ছাড়িয়ে যাব, এটা আমার লক্ষ্য।
ছোটবেলায় যখন গান গাইতেন কোন গানগুলো আপনার ভালো লাগে? আমাদের বাসার পাশে একটা দোকান ছিল, সেই দোকানে অনেক ধরনের গান ভেসে আসতো কানে দোকান থেকে। হ্যাঁ, মানে দোকানে ছিল, হয় না যে সিডি ক্যাসেট বাজতো ওই সময়, আমি যখন অনেক ছোট তখন ক্যাসেটের যুগ, এবং ওই সময় খুব লাউড সাউন্ডে গান বাজতো সেই দোকানে। তো ওই দোকান থেকে ভেসে আসা যত গান ছিল সেগুলো হঠাৎ করে কানে ঢুকে যেত, ওইগুলো আমি গুনগুন করতাম। যেমন যেমন একটা গান আছে, দেখা হ্যায় পহেলি বার, শুনি না একটু। আমার মনে আছে আমি অনেক ছোট তখন, তখন বারান্দায় আমি এই এই মিউজিকটা খুব গুনগুন করতাম, এরকম আর কি ব্যাপারটা, মানে এই ব্যাপারটা আমার খুব কানে ধরে থাকতো। তখন ওগুলো বুঝতাম না, ওই হিন্দি ভাষা বুঝতাম না, বা এই মিউজিকগুলো আমাকে খুব টানতো এবং এগুলো চেষ্টা করতাম মাঝে মাঝে। এখন সেই গানটা কেমন লাগে? ভীষণ ভালো লাগে, ছোটবেলার প্রেম। একটু শুনি সেই গানটাই। দেখা হ্যায় পহেলি বার, সাজন কে আঁখো মে প্যার, এই গানটা আমার মনে আছে, আমি ছোটবেলায় এই এই মিউজিকটাতে আমি খুব ফ্যাসিনেটেড ছিলাম, খুব গাইতাম এটা। আর কি কি গানের কথা মনে আছে সেই ছোটবেলার? প্রথম স্টেজে গাইবার গানের কথা মনে আছে, আমি দিদির সাথে গাইছিলাম একটা গান, খুব জনপ্রিয় একটা গান, নাতি খাতি বেলা গেল সুতি, খুব সুন্দর গান, ভীষণ সুন্দর গান। এবং দিদি যখন, দিদি এবং আমি, দিদি হারমোনিয়াম বাজাচ্ছিল, আমি তার পাশে বসে গান গাইছি, মানুষ শুনছিল দুটো ভয়েস, ভয়েস শুনছে দুটো, বাট দেখতে পাচ্ছে একজনকে, কারণ আমি টেবিলের নিচে, ওকে দেখতে পাচ্ছে না মানুষজন। তো এই গানটার কথা মানে এত ছোটবেলার গান, এত ছোটবেলার গান। নাতি খাতি বেলা গেল সুতি, পারলাম না আহারে সদর দিরমা, নাতি খাতি বেলা গেল সুতি, পারলাম না। তারপর বড় স্টেজ যেখানে আপনি খুব ভালো মতো গান গেয়েছিলেন, সেই গল্পটা শুনি। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে আমার আসলে এই কালচারাল যে কোনো সাইডে সেখানে পার্টিসিপেট করার এক্সপিরিয়েন্স আছে, মানে করতাম আর কি, সেই অভ্যস্ততাটা ছিল। ইনফ্যাক্ট আমার বাবার একটা ব্যাপার ছিল সবসময় যে তোমরা পড়াশোনা করছো করো, বাট তার পাশাপাশি কিছু একটা করতে হবে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, এটা এরকম একটা ব্যাপার ছিল। এবং আমার দিদি গান গাইতো, তার পাশাপাশি আমিও গান গাইতাম, আমার ছোটো বোনটা নাচে, এরকম আর কি। তো এবং প্রতি বছর আমার বাবার উৎসাহটাই অনেক বেশি ছিল, আমরা মফস্বলে বড় হয়েছি, আমি সংগঠন করতাম মণিমেলা খেলাঘর এবং শিল্পকলা, এগুলোতেও খুব প্রোগ্রাম টোগ্রাম হতো প্রতি বছর, বৈশাখী মেলা বা বিভিন্ন ধরনের, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, তারপর স্কুল থেকে অনেক ধরনের ইভেন্টস হতো, মানে অনেক ধরনের অনেক কিছু হতো, সারা বছর কালচারাল অ্যাক্টিভিটিস হতো। এবং আমরা ঢাকায় আসতাম, শিশু জাতীয় শিশু কম্পিটিশন, জাতীয় শিক্ষা সপ্তাহ, সেগুলোতে পুরস্কার পেতাম, এবং আমরা দল ধরে ধরে আসতাম হই হই করতে করতে। আর বড় পরিসরে আমি যদি গান গাওয়ার কথা বলি, সেটা আসলে আমি বলবো 2006, আমি প্রথম ক্লোজ আপের মঞ্চে পার্টিসিপেট করি, এবং ওইটাই আমার আসলে সবচেয়ে বড় পরিসরে গান গাওয়া। তখন আমি ক্লাস 10-এ পড়ি, আর তার আগেও স্টেজে গান করেছি, বাট হয় না যে খুব বড় পরিসরে গান গাওয়া, সেটা হয়নি। বড় পরিসরে গান গাইতে আসা আসলে আমার 2006। ক্লোজ আপে কী কী গান গিয়েছিলেন তখন, মনে পড়ে কিছু? প্রথম আমি অডিশন যখন দিয়েছিলাম আমার মনে আছে, সত্য বল সুপথে চল, এই গানটা করেছিলাম। তাই? ও শুনি এই গানটা। সত্য সুপথ নাচি নিলে পাবি নে মানুষে ওরে আমার মন, সত্য বল সুপথে চল রে আমার মন, সত্য বল সুপথে চল রে আমার মন, খরিদার মহাজন যে জন, বাট খারাতে কম তার কসুর করবে জম, গদিয়ান মহাজন যে জন, গদিয়ান মহা
বসে কেনে প্রেম রতন, ওজন বসে কেনে প্রেম রতন, সত্য বল সুপথে চল রে আমার মন, সত্য বল সুপথে চল রে আমার মন। কোন ধরনের গান আপনার বেশি পছন্দ? আমার একটু সফট মেলোডি, একটু সেমি ক্লাসিক্যাল, এই ধরনের গান আমার বেশি পছন্দ এবং কমফোর্ট ফিল করি, কমফোর্ট জোন। বাট ফোক অ্যান্ড রক, এই ব্যাপারগুলোতে আমার খুব ভালোবাসা কাজ করে, খুব ভালো লাগা কাজ করে। এবং আমার যেটা হয়, আমার মাঝে মাঝে নিজেকে ভাঙতে ইচ্ছে করে যে হ্যাঁ আমি এটা পারি কিনা একটু ট্রাই করে দেখি, ওটা পারি কিনা একটু ট্রাই করে দেখি, এই ব্যাপারটা কাজ করে। একটা সফট গান শুনি তো, এটা আমার নিজের গানের পছন্দের তালিকার একটা গান, এই গানটা একটু শোনাই। ইনফ্যাক্ট এটা আমার সারেগামাপা থেকে আসার পর, এটা আমার সারেগামাপায়ের পর প্রথম মৌলিক গান, বাট তার আগেও আমার মৌলিক গান রিলিজ হয়েছে। এটা ওই সময়ে রিলিজ হয়েছিল 2019-এ। এটার কথা সুর এবং কম্পোজিশন, হ্যাঁ সারেগামাপার পরপর, এটা কথা সুর এবং কম্পোজিশন গৌতম ঘোষাল। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম, তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম, ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম, ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই গন্ধ মাটি গায়ে মাখতাম, তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই গন্ধ মাটি গায়ে মাখতাম, তোমার উঠোনে ভুলে যাওয়া গানের সুর গাইতাম বৃষ্টি। তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম, তাই বৃষ্টিকে নাম ধরে ডাকতাম, ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম, ভেজা জানলার কাছে আঙুল টেনে তোমায় আঁকতাম। আচ্ছা, ওই ক্লোজ আপের যে অডিশনের কথা বলছিলেন, তখন ক্লাস টেনে পড়েন, মানে যারা কম্পিটিশনে এসেছিল তাদের মধ্যে নিশ্চয়ই নতুন ছিলেন, বয়স অল্প ছিল, তো এই প্রতিযোগিতায় এত বড় একটি প্রতিযোগিতায় যাচ্ছেন, কোনো ভয় কাজ করেনি তখন? হ্যাঁ, একটু ভয় তো লেগেছেই, মানে ভয়টা আমি জানি না কেন, আমার আমার হাঁটু কাঁপছিল, আমার মনে আছে। আমি প্রথম যখন, উনি বেঁচে নেই, আমাদের বাংলাদেশের লিভিং লেজেন্ড এমপি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, ওনার ওনাকে দেখেই আমার কেন যেন হাঁটু কাঁপছিল, আমার প্রথম এক্সপিরিয়েন্স। এরপর ওখানে আমি খুব বেশি দূর আসলে গানটা করতে পারিনি, আমি 55-এ বাদ পড়ে যাই 2006-এ। এবং তারপর আমার একটা বিশাল গ্যাপ ছিল গান বাজনা থেকে, ওই বছর আমার বাবা মারা যান এবং আমি অনেক বছর তারপর গান বাজনা করিনি। তারপর 2011 বলতে পারি, টেনে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন থেকে আবার গান বাজনাটা শুরু হলো, গানটা আমার পিছু ছাড়েনি আর কি। 2006 থেকে 2010 এই সময়টা আমার বিশাল বড় একটা গ্যাপ ছিল, আমি একদমই গান বাজনা করিনি। পরে আবার যখন নতুন করে শুরু করলেন, অসুবিধা হয়নি, মনে হয়নি যে আবার নতুন করে শুরু করছি? একদম, আসলে আমি নতুন অবন্তিকে তখন খুঁজে পেয়েছি। হ্যাঁ, যে আমি যেরকম ছিলাম তার থেকে ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেল। আমি, আমার মনে আছে, হয় না যে গেট ধরে দিদির যখন বিয়ে হয়, আমার দুলাভাই আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি এটা দিয়ে একটা মোবাইল কিনো। আমি মোবাইল না কিনে একটা গিটার কিনেছিলাম, তো ইউনিভার্সিটিতে উঠে আমি প্রথম সেই গিটার বাজানো শিখি। এটা একজন আমার একজন টিচার ছিলেন, মানে আমার বড় ভাই, মানে ইউনিভার্সিটির বড় ভাই, 34 ব্যাচ, সৌরভ ভাইয়া, ওনার কাছে আমার প্রথম গিটারের হাতেখড়ি, উনি আমাকে প্রথম গিটারের কর্ডস শেখান।
তো সেখান থেকে নতুন নতুন করে আবার একটু ইন্টারেস্ট জন্মানো শুরু করে এবং সেই সময় থেকে আবার আমি শেখানো শুরু করলাম। আমাদের ইউনিভার্সিটি টিচারের মেয়েকে আমি শেখাতাম, একজন টিচারের মেয়েকে। তো সেখান থেকে আবার আমি ঢুকে গেলাম গান বাজনায় এবং 2012 আমি আবারও ক্লোজ আপের প্ল্যাটফর্মে পার্টিসিপেট করি এবং সেখানে মানুষ আমাকে নতুনভাবে আরেকবার আবিষ্কার করে। তখন থেকে আমার নাম হয়ে যায় হুইসল কুইন, গানের মাঝখানে সিগনেচার হিসেবে হুইসল দেওয়া। হ্যাঁ, তো তখন থেকে আমি নতুন অবন্তিকে আরেকবার আবিষ্কার করি। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। অনেক তো কেঁদেছি না পেয়ে তোমার দেখা। হুইসেল দেওয়াটা কিভাবে আসলো? হুইসেল দেওয়া বা ওই যে ম্যানুয়াল যে মিউজিকটা করেন আপনি, অসাধারণ। হুইসেলিংটা আমি ছোটবেলা থেকে করতাম। হ্যাঁ, মানে ছোটবেলায় আমি খুব চিৎকার করে গান করতাম, সারাক্ষণ গান করতাম। তো মা খুব বিরক্ত হয়ে যেত। হ্যাঁ, মা বলতো একটু চুপ কর, একটু চুপ কর। তখন হতো যে গানটার মতো অত জোরে তার হুইসেলের আওয়াজ হয় না, তখন হুইসেল শুরু হতো আর কি। তো এই করতে করতে হুইসেলিংটা আমি পারতাম, যে কোনো গানের টিউন আমি বাজাতে পারতাম ওই সময়। তো এরপর যেটা হলো, এখানে এসে আবার নতুন করে এই ব্যাপারটা গানের মধ্যে যে এটাকে এভাবে ইনক্লুড করা যায় সেটাকে আমি ফিল করলাম এবং মানুষ দেখছি যে সেটা খুব ভালোভাবে নিল। নেওয়ার পর অনেকটা দিন আবারও গ্যাপ ছিল 2012 পর। আমি পড়াশোনা নিয়ে আবার একটু বিজি হয়ে গেলাম, কারণ ওই সময় দেশের পরিস্থিতি একটু খারাপ ছিল, তো আমাদের শোজ টোজ খুব একটা হতো না। এরপর 2015 আমি তখন চাকরিতে জয়েন করি এবং পাশাপাশি তখন গানটা করি, টুকটাক একটু একটু শোজ করা শুরু করেছি মাত্র। এবং আমার তখন একটা নতুন ব্যাধি হলো, ইউটিউব ব্যাধি। সারাদিন আমি ইউটিউবে পড়ে থাকতাম, দেখতাম নতুন নতুন কী হচ্ছে, কে কী করছে। আমি একটা ভিডিও খুঁজে পাই, দেখি দুটো মেয়ে কাপ শাফল করে করে, গ্লাস শাফল করে করে এক ধরনের আওয়াজ, পারকাসিভ আওয়াজ করছে। তো এই ব্যাপারটা আমাকে খুব টানে এবং আমি তারপর সার্চ করে দেখলাম যে এটাকে কাপ পারকাশন বলে। আমার এক জুনিয়র, ইউনিভার্সিটির এক জুনিয়র বললো, আপু এটাকে কাপ সং বলে। তো আমি কাপ সং লিখে সার্চ দিলাম, দেখলাম যে অনেক ভাষাভাষীর মানুষ এই পারকাশনটা ইউজ করে গান করেছে। তো আমার তখন মনে হলো যে হোয়াই নট বাংলা। তারপর আমি বাসায় এরকম একদিন ট্রাই করলাম কাপ পারকাশন হুইসেলিংটা, যেহেতু আমি পারতামই। তো এরপর আমি একদিন বাসায় কেউ ছিল না, তখন মানে যখন বাসায় কেউ থাকে না আমার মাথায় অনেক কিছু চারা দেয় আর কি। আমি তখন খুঁজছিলাম যে কী ধরনের ম্যাটেরিয়াল থেকে এই ধরনের আওয়াজ বেরোতে পারে, কারণ সব ম্যাটেরিয়াল দিয়ে ওই আওয়াজ বের হয় না। তো এরপর কটন বার্ডের যে কন্টেনার থাকে, তো সেইটা আমি ইউজ করে প্রথম একটা গান করেছিলাম, কেনই নিঃসঙ্গতা। এই গানটা দেখলাম আমি যখন কাপ পারকাশন করে হুইসেলিং করে গানটা যখন আমি আমার পেজে আপলোড করি, তখন সেটা মিনিটের মধ্যে খুব হুহু করে ছড়িয়ে যেতে থাকলো। আমি দেখলাম যে একটা নতুন জিনিস, মানুষ সেটাকে খুব ভালোভাবে নিয়েছে, মানুষ অ্যাকসেপ্ট করেছে, পছন্দ করছে। তো সেই থেকে আবার একটা নতুন জার্নি শুরু হলো 2015। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না জানুক কার কারণে, কেউ না জানুক কার স্মরণে, কোন পিছু টানে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। আচ্ছা, এই যে একাধিকবার গ্যাপ পড়া, গানের সঙ্গে বিচ্ছেদ, আবার গানে ফিরে আসা, এখন এই অবন্তি স্মৃতি হয়ে ওঠা, এটা টার্নিং পয়েন্টটা কি মনে করেন আপনি, কোন জায়গাটা টার্নিং ছিল? আমি বলবো সারেগামাপা, এটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট।
আমি তো কাজ করছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমি পড়াতাম সেখানে, পড়াতাম মানে চাকরি করতাম, পাশাপাশি গানটাও করতাম। তো দুটো নৌকায় পা দিয়ে চলছিলাম এবং আমার কাছে মনে হলো কোনোটাতেই আমি আসলে কনসেন্ট্রেট করতে পারছি না, না পড়ানোটা কনসেন্ট্রেট করতে পারছি না গানে, হ্যাঁ কোনোটাই হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছিলো। তো এরপর যখন 2018-এ যখন সারেগামাপার অডিশন শুরু হয়, তখন আমাকে রথিদা আবারও বললো যে অবন্তি তুই কি আবার আসতে চাস। আমি 2016-এও একবার গিয়েছিলাম সারেগামাপাতে, তখন পার্টি গান গাইতে যাইনি, তখন মিউজিশিয়ান হিসেবে গেছি। তো তখন থেকেই দাদার সাথে আমার মোটামুটি খুব যোগাযোগ হতো এবং দাদা বলতেন যে তুই এখানে পার্টিসিপেট কর। তো এরপর যখন আমি 2018-এ যখন অডিশন হয়, তখন দাদা বারবার বলছিলেন যে একটু ভেবে দেখ কী করবি, কারণ আমাকে এখানে চাকরি বাকরি ছেড়ে ওখানে যেতে হবে, কারণ আমাকে এতদিনে ছুটি দিবে না। তো তারপর আমি ডিসিশন নিলাম যে দেখি না একবার গিয়ে কী হয়। তারপর আমি গেলাম, চাকরি ছেড়ে দিয়ে গেছি, এবং ওখানে যাওয়ার পর আমি যেটা ফিল করলাম, গান বাজনাটা আসলে ইটস নট ম্যাটার অফ জোক, মানে এটা খুব সিরিয়াস একটা জিনিস, হ্যাঁ মানে এইটাও ফুল টাইম প্রফেশন এবং এটার জন্য অনেক খাটতে হয়, অনেক সাধনা করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, এটা খুব সিরিয়াস জিনিস ওখানে গিয়ে আমি ফিল করেছি। তো তারপর আমার মনে হলো যে আমি এটাই যখন ভালোবাসি তো এটাই আমি করব। তো এরপর থেকে আমি শুধুই এখন গান করি। বললেন যে বাবা নেই, বলেছেন কে কে আছে পরিবারের? আর আমার মা আর আমরা তিন বোন, আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, তার ছোট ছোট দুটো বেবি আছে, আর আমার ছোট বোন আছে, ও কলেজে পড়ে। এই তো গান গাওয়ার পাশাপাশি আর সময় কাটে কিভাবে? গান গাওয়ার পাশাপাশি আমি তো আমার আমি সময় খুব কম পাই, গান গেয়ে সময় শেষ, নাতি খাতি বেলা গেল। একদমই তাই, মানে দিন মানে প্রতিদিনই এরকম হচ্ছে যে সকালবেলা আমি উঠে কোথাও একটা যাচ্ছি, ফিরছি অনেক রাতে, এরকম হচ্ছে প্রতিদিন। হ্যাঁ দেখা যাচ্ছে যে টিভি শোজ ওর এখন শোজ শুরু হয়েছে, সো এখন ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় স্টেজ শোজ হচ্ছে, এবং সবচেয়ে যে ব্যস্ত সময় কাটে সেটা হচ্ছে স্টুডিওতে, অনেক প্রচুর স্টুডিও ওয়ার্ক হয়, জিঙ্গেল, বিভিন্ন রকমের অরিজিনাল কাজ, বিভিন্ন রকমের কাজ হয় স্টুডিওতে। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক ব্যস্ত সময় কাটছে। শিক্ষা জীবন কোথায় কোথায় কেটেছে? আমার স্কুল জামালপুর গার্লস হাই স্কুল, আমার কলেজ দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজ, এবং আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর। বললেন তো নিজের লক্ষ্য বাংলা সঙ্গীতটাকে বিশ্বের খুব বড় জায়গায় নিয়ে যাওয়া, আর নিজেকে নিয়ে ব্যক্তিগতভাবে কি লক্ষ্য আছে, নিজেকে কোথায় রাখতে চান? আমি আমার স্বপ্ন না প্রতিদিন একটু একটু করে বড় হয়, হ্যাঁ, এবং আমি যেটা মনে করি মানুষ আসলে স্বপ্নের চেয়েও অনেক বড়, হ্যাঁ, এবং আমার যেটা হয় কী হবে আমার সেটা নিয়ে আমি এখন মানে আসলে এখন না কখনোই বদার ছিলাম না যে কী হবে কী হবে ভেবে আমি কোনোদিন কাজ করিনি। আমার খুব ভালো লাগার খুব ভালোবাসার জায়গা থেকে আমি কাজ করি এবং মানুষ সেটা পছন্দ করে, এইটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আমার পার্সোনাল যেটা চাওয়া সেটা হচ্ছে আমি যেন 50 বছর পর আমার এই কাজগুলো নিয়ে মানে শেষ বয়সে আমার এই কাজগুলো নিয়ে স্যাটিসফাই থাকতে পারি। 50 বছর বয়স কি শেষ বয়স? মানে প্রত্যেকটা শিল্পীর একটা লাইফ টাইম থাকে, ইনফ্যাক্ট সেই ফ্লোটা হয়তো আমার আমি আমি মনে করি সেটা সেই সেই ফ্লোটা 10 বছরের বেশি আসলে হয় না, হ্যাঁ মানে এটা খুব বাস্তব না, এর থেকেও তো বেশি দেখেছি আমরা। লতা মঙ্গেশকরকে এখনও গান গাইতে দেখি, আমাদের দেশের সাবিনা ইয়াসমিন এখনও গান গান, রুনালাল এখনও গান গান, হ্যাঁ কিন্তু সেই ফ্লোটা কিন্তু নেই তাদের, মানে ওই ফ্লোটা কিন্তু একটা শিল্পীর মানে ওই লাইফ টাইমটা খুব অল্প সময়ের জন্য হয়, সেই ফ্লোটা ধরে রাখার দায়িত্ব নিতে পারেন না। না এটা এটা আসলে কি মানে এটা নেচারের নিয়ম, হ্যাঁ সেটা আমি চাইলেই ধরে রাখতে পারবো না, এবং যে সময়টা ঈশ্বর আমাকে দিয়েছে সেই সময়টাকে আসলে কাজে লাগাতে হবে, এটাই আমার মনে হয়। আমারে পরানে আসি তুমি যে বাজাবে বাঁশি, আমারে পরানে আসি তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার ওগো তুমি যে আমার, তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি।
সে আমার, ও গো তুমি যে আমার। অনেকগুলো গানই শুনলাম, সফট গানটা বললেন যে আপনার সবচেয়ে ভালো লাগার, আর কি কি? ফোক গান, ফোক গান করা হয়, রক গান করা হয়। একটা ফোক গান শুনবো, তারপর রক গানও শুনবো। রিসেন্টলি একটা ফোক, একটু ফোক ধাঁচের গান, সেটা রিলিজ হয়েছে লুৎফর হাসানের কথা এবং সুরে, আমজাদ হোসাইনের সঙ্গীতায়োজনে। আমি এবং লুৎফর ভাই দুজন ডুয়েট করেছি গানটা। কেমন আছো বন্ধু তুমি, এই গানটা একটু শোনাই। কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে, কেমন আছো বন্ধু তুমি, তোমার ভাঙা সংসারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমার। কেঁদে কেঁদে ভাসত নায়ার তোমার বালিশ চাদর, বুক বিছাইয়া দিতাম তোমায় করিতাম আদর। এমন ভালোবাসার মানুষ পাইতা তুমি কাহারে, হইতা তুমি পুরা সুখী, লইতা যদি আমার। এবার রক। ওকে, এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান, বাট গানটা আসলে গান হিসেবে রিলিজ হয়নি। এই গানটা একটা নাটকের টাইটেল সং ছিল, নোনা জল। ইনফ্যাক্ট এই গানটা আমার খুব শুরুর দিকের একটা গান, আমি তখন ক্লোজ আপ থেকে বেরিয়েছি, তখন খুব একটা মৌলিক গান আমার হয়নি, তখন প্রথম আমি নাটকের এই গানটা করি। আমার খুব পছন্দের গান, গানটি লিখেছেন আহসান কবির, সুর এবং সঙ্গীত জিয়াউল হাসান পিয়াল। স্মৃতি না স্বপ্ন কোন দিকে যায়, দুটোই সমান দূর, জল না পাহাড় কার কাছেতে রহস্য ভরপুর, স্মৃতি না স্বপ্ন কোন দিকে যায়, দুটোই সমান দূর, জল না পাহাড় কার কাছেতে রহস্য ভরপুর, মাঝখান থেকে হাত ছানি দেয় মুগ্ধ অচিনপুর, নোনা জল বুকে ডাক দিয়ে যায় একলা সমুদ্র, নোনা জল বুকে ডাক দিয়ে যায় একলা সমুদ্র। রক শুনলাম, সফট গান শুনলাম, লালন শুনলাম, নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীতের প্রতি ঝোঁক কেমন? ভীষণ, মানে ছোটবেলা থেকে তো ওটাই শিখেছি। তাই তো দেখি সব শিল্পীর শুরু কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত দিয়ে। গানের বেসিক, মানে বেসিক গান বাজনাটা আসলে আমরা যারা শিখেছি, সো সবার শুরুটা আসলে নজরুল, রবীন্দ্র, লালন এবং পঞ্চকবি, মানে এই গানগুলো দিয়েই কিন্তু শুরু হয়। সো ছোটবেলায় তো আমার এরকমই শুরু হয়েছে এবং শিখেছি। নিশ্চয়ই আমরাও চাইব একটা আপনার পছন্দ মতো একটি রবীন্দ্রসঙ্গীত এবং একটি নজরুল সঙ্গীত। আচ্ছা, একটু একটু করে ট্রাই করছি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি,
দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এবার নজরুল, আমার এটা প্রথম শেখা নজরুল গান, এই গানটা আমি শোনাই একটু। প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, পড়ি চাপা রঙের শাড়ি খয়ের টিপ, জাগি বাতায়নে জাগি আঁখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর ডালা সাজাই, মালা চন্দন দিয়ে মোর ডালা সাজাই, যেন যায় না বৃথাই, প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই। আচ্ছা, বৃহত্তর ময়মনসিংহ এই অঞ্চলটা আমরা জানি বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, মানে প্রাচীন যে লোক সাহিত্য বলেন, হ্যাঁ, গীত, সব কিছু কিন্তু খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী, সেই আঞ্চলিক গান গাওয়া হয় না? এইটা না, এই জায়গাটা আমার একটা ভীষণ বড় একটা ল্যাকিংস আছে। আঞ্চলিক গান আমি খুব একটা আসলে জানি না যে আবার একদমই তাও না। একটা আঞ্চলিক গানের কথা আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে, এটা একটুখানি শোনাই। বন্ধু নয়নের কাজল, বন্ধু নয়নের কাজল, তিলক দণ্ড না দেখিলে আমার মন করে পাগল, তিলক দণ্ড না দেখিলে আমার মন করে পাগল, বন্ধু নাইলা শাক তুলে ও বন্ধু পাটের শাক তুলে, আও করে না সাও করে না বন্ধু মনের গৈরবে, বন্ধু নয়নের কাজল, বন্ধু নয়নের কাজল, তিলক দণ্ড না দেখিলে আমার মন করে পাগল, তিলক দণ্ড না দেখিলে আমার মন করে পাগল। গান তো অবশ্যই আপনার প্রথম ভালো লাগা, প্রথম প্রেম, এছাড়া অন্য কোনো ভালো লাগা বা অন্য কোনো প্রেম আছে কিনা, সেটা গানের মধ্যে হতে পারে, গানের বাইরে হতে পারে, ব্যক্তি জীবনের হতে পারে, অন্য কোনো প্রেম? আমার আমার যে প্রেমটা আসলে খুব, যেটা খুব আমি ফিল করি মাঝে মাঝে, হয় না মেয়েদের কিছু ফ্যাসিনেশন থাকে যে এই জামাটা আমার কিনতে হবে, কিংবা এই জুতাটা আমার কিনতে হবে, বা এই জুয়েলারিসটা আমার পছন্দ না। আমার একটা ফ্যাসিনেশন আছে, আমার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের প্রতি খুব প্রেম কাজ করে। হ্যাঁ, আমার এই ঝোঁকটা ভীষণ কাজ করে যে এই ইনস্ট্রুমেন্ট একটুখানি কিনি, ওই ইনস্ট্রুমেন্টটা একটু কিনি, এরকম হয়। এবং কিনে কিনে যদিও ফেলে রাখি, বাট ওই ব্যাপারটা আমার খুব কাজ করে, ওই ভালোবাসাটা, ওই প্রেমটা খুব কাজ করে। অনেক অনেক ধন্যবাদ। একটি অনুষ্ঠান শেষ করার সঙ্গে সঙ্গে আবার আরেক জায়গায় আপনাকে নিয়ে এসেছি, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আবারও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে চ্যানেল 24-এর সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো কাটুক আপনাদের আগামী দিনগুলো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার এই দর্শকদের জন্য একটি গান দিয়ে আপনি শেষ করবেন। দর্শক, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আর অবন্তি স্মৃতি তো বিদায় নিচ্ছে তার গান দিয়ে। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি,
গেছো তুমি, জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, তুমি তো সুখ দিয়েছিলে আমারে মন নিয়েছিলে, সবই তো ফিরিয়ে নিলে, স্মৃতিটুকু ফেলে গেলে, জানি না কি নিয়ে কি দিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি।